শুনো বলেন, ইদানিং এ তোমাদের ইনকাম কমে গেছে, বলে কেন আমার পকেটে কয়? আগের মতো আমি টাকা খরচ করতে পারতেছি না, তোমরা টাকা দাও না, খরচ করব কোত্থেকে? থেকে তা তো ঠিকই, তোমাদের বলছি আমি কমলাপুর কার ডিউটি পড়ে কমলাপুর। আমি উস্তাদ। কমলাপুর তুমি থাকো, আর সদরঘাট? উস্তাদ আমি সদরঘাটে। সদরঘাট তোমার? আগে আসছিলাম কামরাঙ্গিচর। কামরাঙ্গিচর? তুমি কোন এলাকায়? ওই যে কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদের আশেপাশে? ওরে ওনে তো জমাতের লোক, ওইনে ভিক্ষার সংখ্যা কম। আর তুমি? মিরপুর এক নম্বরে ছিলাম। মিরপুর? জি। মিরপুর ওই যে মাজার। শুনো, যাও ভালো ভালো পজিশনে আসো। আমার কথা তো কইলেন, আপনি কোন এলাকা যাইবেন? আমার এলাকা তো উত্তরা, মানে ওইসব এলাকা কম যা, ওইসব এলাকায় ফকির আছে। তোরা যে যার এলাকায় আসোস ঠিক মতো কাজ কর। যা হোক, সামনে কোরবানির ঈদ, খেয়াল আছে? রোজার ঈদের টাকা পয়সা যা পাইছিস ভালোই পাইছিস। রোজার ঈদে তো অনেকে মোটামুটি জাকাত টাকাত দিছে, জাকাত দিছে, ফেতরা দিছে, ফেতরা দিছে, ভালোই পাইছিস। কিন্তু কোরবানি ঈদের সময় ব্যবসা কিন্তু আমাকে অন্যরকম, ব্যবসা হইলো দুই টাকা পাঁচ টাকার দিকে যাচ্ছে। দেখবি কারা বড় বড় গরু জবাই করে আর মাংস অল্প কদিনের শেষ করিয়া লায়, এরা বেশি মাংস দেয়। প্রথম হইলো যাই বাডরের মাংসটা ধরবি, বুঝছ? বাডরের মাংসটা নিবি, নেওয়ার পরে বাড়িকে বাড়িকে ঘুরবি, কারণ প্রত্যেক কেজি মাংস এ কোরবানি ঈদে 250 টাকা করে বিক্রি যাবে। আমি একজনের লোক কন্ট্যাক্ট করছি, প্রতি কেজি মাংস 250 করি, ও নিয়ে 400-500 যা বিচ্ছে। তুই মোটামুটি কোরবানি ঈদের ধান্দা করতে হবে, কোরবানি ঈদের মাংসের ধান্দা। আমরা তো আপনার পার্সেন্টেজ দিতেছি, আপনি তো কোরবানি দিবেন, ওই মাংস ওখান থেকে আমরাও তো ভাগে পাবো। আরে আমার গোস্ত তো তো করে খাইতে না করি নাই, মানে আমার গোস্ত না, গরুর গোস্ত। গরুর গোস্ত আপনি কোরবানি দিয়ে দাম করে দেন না, সবটা তো পুড়ে যাবে তো ঢুকাই ছন। এই কথা সারা বছর খাইতে, এই আমরা মানুষ হুন, সারা বছর খাওয়া চলবে না। এবার এক কাজ করবি, তোরা মিছিল মিটিং বাই করবি, 3 দিনের উপরে গরুর মাংস রাখা। এখন অনেকে না বুঝে ফ্রিজের মধ্যে 6 মাস 9 মাস 1 বছর রেখা গোস্ত খাইতেছে, এটা কি সোয়াব হয়? ক না, হুজুরেরা ওয়াজ করে কইতেছে যে 3 দিনের উপরে মাংস রাখতে পারবেন না। ঠিক আছে, মাংস ফকির ফাগড়াকে গরিব গুনার মাঝে মাংস বিলিয়ে দিন। আমরা কি করি, কোন রকমে বাডরা মাংসটা একটু দিয়ে আর বেগানে ঢুকাই ইচ্ছা পরিমাণ খাইতে থাকি। আর আরেকটা জিনিস, হুজুরের অভাব লাগে কোরবানির নামাজ, মানে গরু জবাই করি নামাজের পরে, যে গরু জবাই করে কোরবানি ঈদের নামাজ পড়ার পরে গরু জবার একটা বিশাল ঝঞ্ঝাট লাগি যায় হুজুর গো, তখন হুজুর ভাবা যায় না। তোকে মাইতে জিগা কোল হল্লা দুয়া দুরুদ জানোস, হাঞ্জাবি লম্বা সাই একটা কাঁধ দিবি, টুপি মাথার দি, মানুষের বাসার সামনে দিয়ে দিয়ে হাঁটবি। কারণ মুয়াজ্জাম ইমাম সাহেবরা যদি না পায় তো তোকেরও দিয়ে গরু জবা করাইব। ওইখানে গরু জবা করলে যাতে 500 ভাবি হাতে 300 রাইস আরো 200 দিস, বুঝতি? যাতে 200 ভাবি হাতে 100 রাইস আরো 100 দিস। এটা কিন্তু একটা সিজন ব্যবসা, এটা কোরবানির সময় হয়, এটা বছরে একবার, বছরে একবার। উস্তাদ আমরা তো দোয়া জানি না। আরে কোল হুয়াল্লা কই, কোন রকম হেকা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম কই হোসানা শুরু করে দিই। আর যদি কিছু না জানো মনে মনে খালি ঠোঁট লাড়বি আর হোসাবি। কেমনে এমনে ওই বাপ দাদার নামগুলো ঠিক মতো কইস? কিন্তু উস্তাদ ওইরকম করে মুখ দাঁড়াইলে যদি আমার গোষ্ঠীর নাম কই তাহলে কোরবানি কি হইব? না তাইলে কোরবানি তোকে হয়ে যাইব কই? তাইলে আমি তো জীবনে কোরবানি দিতে পারবো না, আমি অকর্মা, ভিক্ষা করে খাই, তাইলে এবার মুখটা নাড়াইয়া একটা কোরবানি দিব মনে। হেরা তো শুনবো, এগর শুনে কইতে হইব, রসুল মিয়া ফিতা করিম আলী, সর্দার মিয়া ফিতা রহমত আলী, সমীর আলী ফিতা করিম আলী, আল্লাহু আকবর। এটি না যদি জোরে না কস তো তোর তোরে উল্টা জবা করিব। হ্যাঁ বুঝতি? তো যা হোক, এখন সিস্টেম মতো কর, তুই এক কাজ করবি, তুই এবার লোকেশন চেঞ্জ করবি। আমি এখন সাভারের দিকে যাবো। তুই এবার সাভার যাবি, আর তুই কোন দিকে? মিরেশ্বর চিটাগং। মিরেশ্বর চিটাঙ্গের দিকে যাবি? হ্যাঁ, চিটাঙ্গে মাংস টাংস বেশি পাওয়া যায়, তুই চিটাঙ্গের দিকে যাবি। জি 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 জি। আর তুই? আগে আসছিলাম কামরাঙ্গিচর, ওটা গরিব এলাকা, বেশি কোরবানি দেয় না। আজিমপুর শিল্প এলাকা, এখানে ভিক্ষা কর্মু। হ্যাঁ, এখানে গত বছর যদি আমাদের গেছিলাম, রোজা আমাদের আমার 10,000 টাকা দিছে, এইবার কইছে আমার 10 কেজি গুস্তে দিব। 10 কেজি দেয়? হ্যাঁ 10 কেজি দেয়। আজিমপুর? আচ্ছা, ভালো বাড়ি জায়গা, এ বাড়িতে মনে হয় বিক্ষা টিকা বেশি আছে। হ্যাঁ এবার, কিন্তু তুই তুই সময় সময় আমার টাকা কম দে। এই এই উস্তাদের মাত্র 800 টাকা দিছি, ও এই জন্যই কম দাস। আর তুই এবার কোন এলাকায়? গত বছর তো গ্রামে ছিলাম, তো এবার ঢাকা শহর আসতে চাই, মিরপুর শাহালি মাজারের সামনে আসবো, ওখানে মাংস পাবো, মানুষের কাছ থেকে টাকাও পাবো। আচ্ছা, এই
তো তোর অবস্থা কি? এবার ওজা ওই আশেপাশে যামু, কারণ আমি তো আর এবার মাংস আর ওই ভিক্ষা করুম না। আমি স্মার্ট একটা পোলা, আমি মাংস ওই ভিক্ষা করতে গেলে আমার ডার্লিং মাইট করে। এই জন্য ওই আমার ডার্লিং কইছে যে আমি জেনে জেনে আমি যে বাসায় কাম করুম ওই বাসায় আশেপাশেই থাকবা, বেশি দূরে যাবা, কারণ হে আবার আমার নিয়ে ঘুরতে যাবো ঈদের দিন। বুঝেনি তো, আমার প্রেম প্রীতি ভালোবাসাও তো সামাল দিতেইব। আর তাছাড়া আপনি কিছুদিন পর মরবেন, এরপর তো আমি হব নেতা। তোর আমি একটা ভালো বুদ্ধি দিই না ক, আমি এবার থ্রেড দিয়ে দিয়ে মাংস নিব। থ্রেড না, তোর ভালো বুদ্ধি দিই। তুই এক্ষণে দক্ষিণ দিকে যা, পাঞ্জাবি একটা কাঁধ দি, যেখানে পারবি ওখানে গরু জবাই করি তুই চলে যাবি। হুম, আমার দাড়ি নাই, আমার দিয়ে কুরবানি জবাই করে নিব। আমি সুরাল কেরাত কিছু জানি না। না নিব, তুই লম্বা টম্বা আসো, মানুষ হুজুর মনে করবো পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিলে তুই ওইখানে যাবি, ঠিক আছে? তো এটা আজকে আমাদের মতো এখানেই মিটিং শেষ হলো, কারণ আমার আরও সময় আছে, আমি আরও তিন জায়গায় ফকিরের মিটিং আছে, ওইসব তিন জায়গায় অ্যাটেন্ড করতে হবে। আপনি তো কুরবানি দিবেন? কুরবানি তো আমি বছর বছর দিয়ে থাকি। এই কুরবানি দেওয়ার লেগেই তো আমরা আসি। কুরবানি দেওয়ার লেগে আপনারা আসছেন, বিষয়টা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, একটু খোলা। আমরা কুরবানি করে দেব। আচ্ছা, মানে ওই ঈদের সময় হুজুর পাওয়া যায় না, গরু তার মানে আপনার গরুটা আমার কুরবানি করে দেবেন, অর্থাৎ জবাই করে দিবেন। জি জি। আচ্ছা এবার বলেন তো, আপনারা নির্ঘাত কোন মসজিদের ইমাম সাহেব? না না, নির্ঘাত আপনারা কোন হাজি সাহেব? না ভাই, আমরা মক্কা তো দেই নাই, আমরা বড় জোর গুলিস্তান গুলিস্তান মধ্যে গেছি। হাদিস হবো না ওই জায়গায়, তো ওই গোলাপ সামাদার সামনে তারা কুরবানি করবে। আচ্ছা তার আগে কোন তো এই আপনার এই চেহারাটা মানে একটু সিনিয়র সিনিয়র লাগতেছে। পাঞ্জাবি পরি না দেখে সিনে না, গতবার এই হিসাবটা কুরবানি দিলাম না গতবার। আপনারা আপনারা তো চিনি, আপনারা বসেন, আপনাদের অনেক কথা আছে আমার সাথে। ওই দেখছো কি ভদ্রলোক, এর আগে সম্মান করেছে, এবারে সম্মান করেছে, ভালো লোক। আল্লাহ এবারে তো বিল্ডিং করে দিল। আল্লাহ সঙ্গে বেশ দিবে, কিনে ধর খুলে দেন বিল্ডিং দিয়ে দেবে। আরে দেখ আমার গলা লাগে শেয়ার আনে, যে জীবনে পয়সা আছে আর কি, এই জীবনের কত শেয়ার। আল্লাহ তো আই লোকে বেশ দুষিত কইলো। আল্লাহ এই লোক রে অর্থ সম্পদে ভরা দিও, আমি পাঞ্জাবি পরে আসি না তাও সম্মান করলো। আল্লাহ বিল্ডিং করে দিও। আপনি যদি পরবা কর্মা পোলাও খাওয়ান, গত বছর তাহলে আপনারা আবার গরু খেত কুরবানি দিয়েছিলেন তাই নাকি? আবার গরু খানে কালারটা তো কি ছিল? আমরা তো আপনার বাপ মায়ের নাম কইলাম, ঠিক আছে ঠিক আছে। শালার বিটা শালারা, তোরা শালারা কুরবানি দিয়ে গেছিস, পরে আমি সেই খবর নিয়ে দিই ঈদ এসে, তারপরে তুই আগের দিন আমার গুরুটা জবাই দিছিস। আজকে তো গো সাইজ কম করা ভাই, এটা কার কোন ভাই দিন বেলে কি কোন বিষয় হচ্ছে কি, আপনাদের মতো লোক আসলে ওই এলাকায় থাকাটা দরকার।